নাহিদ দিগার গাইবান্ধা এক, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লা নাহিদ নিগার গাইবান্ধা এক, তারকাচিহ্নিত প্রশ্ন 8 মহান জাতীয় সংসদে আপনার অনুমতিক্রমে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকাচিহ্নিত প্রশ্ন 8 সংসদে উত্থাপিত হল। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে গাইবান্ধা জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, তবে সরকারের আর্থিক সক্ষমতা প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেল কলেজ স্থাপন একটি চলমান প্রক্রিয়া। জেলার মোট জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রয়োজনীয়তা, জনগুরুত্ব ইত্যাদি বিবেচনাপূর্বক পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজের স্থাপনের পরিকল্পনা আছে। বর্তমানে দেশে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বিদ্যমান থাকায় সরকার নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে চিকিৎসা শিক্ষার গুণগত মানের দিকে গুরুত্ব করছে। মাননীয় স্পিকার, এখানে আমি একটা বিষয় বলতে চাই যে মেডিকেল কলেজ খোলার আগে শিক্ষক, যেটা আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার। আমাদের মেডিকেল কলেজে বেসিক সায়েন্সের কোনো শিক্ষক আমরা পাই না, সুতরাং শিক্ষক না পেলে শুধু মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না। আমরা খুলবো তখনই যখন পর্যাপ্ত শিক্ষক, মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারবো, তাহলে মেডিকেল কলেজ আমরা খোলার পক্ষে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জেনেরিক ওষুধ ব্যবহারে উৎসাহিত করলে ওষুধ বাজারে প্রতিযোগিতা উৎপন্ন হয়, উপরন্তু ওষুধ কোম্পানিগুলোর বিপণন খরচ পড়ে না, যার ফলে ওষুধের মূল্য কমতে থাকে, যা ব্র্যান্ড নামের ওষুধের অন্তত 30% বা এর চেয়েও কম দামের হতে পারে। দ্বিতীয়ত, জেনেরিক ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা তৈরি, বিভিন্ন মান পূরণ করার পরে অনুমোদিত বিধায় ব্র্যান্ড নামের ওষুধগুলো সমান সক্রিয় উপাদান ধারণ করে এবং একই নিরাপত্তা, কার্যক্ষমতা এবং গুণমান সম্পন্ন হয়। এমত অবস্থায় আমার প্রশ্নটি হল, মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা সাধারণ জনগণ, বীমা সংস্থা এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রোগ্রামগুলোর কাছে সহজলভ্য করতে বাধ্যতামূলক জেনেরিক প্রেসক্রিপশন প্রদানের নির্দেশনা দেবার কোনো পরিকল্পনা আছে কি না, তা মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের নিকট সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হ্যাঁ, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে এবং এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা অতি সত্বরই থেকে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট 5।